আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রোল তৈরি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই চিকেন রোলটি তৈরি করার জন্য আমি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি এভাবে ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসটার সাথে বিভিন্ন মশলা অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট, কাঁচামরিচ কুচি, আর সয়া সস দেব, তাই লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি মুরগির মাংসের মশলা 1 টেবিল চামচ, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং চাট মশলা 1 চামচ, 2 টেবিল চামচ সয়া সস এবং টমেটো সসের পরিবর্তে আমি 2টা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি এখন ভালোভাবে মাখিয়ে নিলাম। নিয়ে চুলায় প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে আমি সেটা রান্না করে নেব। আপনারা চাইলে অন্য কোনো খাবার তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি সরিষার তেলটাই সবসময় ঘরে রান্নার কাজে ব্যবহার করি, তাই সরিষার তেল দিয়ে রান্না করছি। আর মুরগির মাংসটা এভাবে একটু পানি উঠে গেলেই ঢেকে দিয়ে বারবার একটু নেড়ে চেড়ে ভুনা ভাজির মতো করে নেব। মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে, এই পর্যায়ে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে পেঁয়াজের সাথে গাজর, ক্যাপসিকাম এ ধরনের সবজি কুচি করে দিতে পারেন, এতে আপনার পুরের পরিমাণটা বাড়বে। আর পেঁয়াজ বা সবজি দেওয়ার পর আমি বেশিক্ষণ রান্না করব না, যাতে পেঁয়াজ ও সবজিটা বেশি সেদ্ধ না হয়। সামান্য পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে এসে, এতে করে মাংসের পুরটা একটু আঠালো প্রকৃতির হবে এবং ড্রাই হবে না। মুরগির মাংসের পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে রাখলাম। এই পর্যায়ে আমি একটা ডিম এভাবে ফেটে নিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটা একটু ভালো লাগবে। চিনি ও ডিম ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। মাংসের পুর যতটুকু হয়েছে, যতটা রোল হবে সেই পরিমাণে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। রোলটা ভাজার পর মুচমুচে হওয়ার জন্য আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে পাতলা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এখানে ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে আশা করছি আমার ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন। এখন অন্য একটা বাটিতে সামান্য পরিমাণ ময়দা ও পানি দিয়ে একটা আঠা তৈরি করে নেব পরবর্তীতে শীটগুলো লাগানোর জন্য। তবে এই আঠাটা শীট তৈরির ব্যাটার থেকে একটু গাঢ় হবে। এখন আমি শীটগুলো তৈরি করার জন্য একটি প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আর চেষ্টা করবেন ননস্টিক প্যানে শীটগুলো তৈরি করতে, এতে করে শীটগুলো প্যানে লেগে যাবে না। এভাবে পরিমাণ মতো ব্যাটারটা প্যানে দিয়ে ভালোভাবে গরম হওয়ার আগে আমি ব্রাশ দিয়ে এভাবে পাতলা করে নেব। আর এই শীটটা যত পাতলা হবে আপনার রোলটা তত সুন্দর হবে, তাই প্যানটা পুরোপুরি গরম হওয়ার আগে এভাবে শীটটা পাতলা করে নেবেন। আর কিছুটা গরম হয়ে এলে শীটটা উল্টিয়ে দিবেন। আর এই শীট বা রুটিটা পুরোপুরি ভাজা লাগবে না, আমরা রুটি বানালে যেরকম কাঁচা থাকে সেরকম কাঁচা থেকে একটু শক্ত হবে। এভাবে সবটুকু ব্যাটার দিয়ে যতটা শীট তৈরি করা যায় আমি তৈরি করে নিয়েছি। আর ফাঁকে ফাঁকে প্যানে শীট লেগে না যাওয়ার জন্য ফাঁকে ফাঁকে কয়েকবার আমি তেল ব্রাশ করে নিয়েছি। এভাবে আমার সবগুলো ব্যাটার দিয়ে প্রায় 14-15টার মতো শীট তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি শীটটাকে এভাবে একটা প্লেটের মধ্যে রেখে সামান্য পরিমাণ পুর নিয়ে আমি রোলটা তৈরি করে নিচ্ছি। রোল তৈরি করার সময় আগে থেকে তৈরি করা আঠা দিয়ে এভাবে আমি রোলের পাশগুলো জোড়া লাগিয়ে নেব।
এইভাবে সবগুলো রোল তৈরি করার পর অন্য একটা বাটিতে আমি ময়দা ও পানির মিশ্রণ তৈরি করে নেব। আপনার চাইলে পানির পরিবর্তে দুধও দিতে পারেন। পাতলা ময়দার মিশ্রণে রোলটা ডুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বস অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়াগড়ি দিয়ে নিব। তো আমার বাসায় ব্রেড ক্রাম্বস নেই, তাই আমি টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে এভাবে রোলগুলো লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স বন্ধুগণ, এভাবে সবগুলো রোল তৈরি করার পর আমি কিছু রোল এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর বাকিগুলো আমি এখন ভেজে আপনাদেরকে দেখাবো। আর আপনারা চাইলে এই রোলগুলো ডিপ ফ্রিজে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এই রোলের মধ্যে কোনো কাঁচা উপকরণ পড়েনি, সেজন্য সেটা নষ্ট হবে না, ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে রোলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে ভাজার সময় আমি সরিষার তেল ব্যবহার করব না, সয়াবিন তেলটা দিয়েই ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে রোলগুলো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হওয়ার পর রোলগুলো ফ্রাই প্যান থেকে উঠিয়ে আমি টিস্যু পেপারের উপরে রাখবো, যাতে এক্সট্রা তেলটা টিস্যুর মধ্যে শুষে যায়। তো তৈরি হয়ে গেল আমার মজাদার, সুস্বাদু ও স্বাস্থ্যকর রোল, যেটা সবাই ছোট বড় সবাই খেতে পারবেন। তো এই ছিল আমার আজকের আয়োজন, কেমন হলো আমাকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।